পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে বিক্ষুব্ধ আইনজীবীরা একটি হাসপাতালে তাণ্ডব চালালে পরিস্থিতির শিকার হয়ে চার রোগীর মৃত্যু হয় এক চিকিৎসক আইনজীবীকে মারধর করেন এমন ঘটনার প্রতিবাদ জানাতেই বুধবার লাহোরে অবস্থিত একটি হৃদরোগ ইনস্টিটিউটে সম্মিলিত এই তাণ্ডব চালায় আইনজীবীরা পাঞ্জাব ইউনিভার্সিটি অফ কার্ডিওলজিতে বুধবার ক্ষুব্ধ আইনজীবীদের কয়েক ঘণ্টার তাণ্ডব আর ভাঙচুরের পর বারো জনের বেশি আইনজীবীকে গ্রেপ্তার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে রাজ্য সরকার পুলিশ প্রধান জুলফিকার হামিদ বলেন বিক্ষুব্ধরা হৃদরোগে দরজা জানলা সহ তারা আগুন দিয়েছে হাসপাতালের এক চিকিৎসক জানান বিক্ষোভকারীদের কেউ কেউ গুলিও ছুঁড়েছে তারা পুলিশের দিকে ইট পাথর ছুঁড়ে মারে বলে জানান তিনি ঘটনার সূত্রপাত গতকাল ওই হাসপাতালে যাওয়া এক আইনজীবী অন্য রোগীদের লাইনে দাঁড়াতে অস্বীকৃত জানিয়ে হট্টগোল করলে সেখানকার চিকিৎসকরা তাকে পেটান পরে সেই ঘটনা নিয়ে একটি বিদ্রুপাক্ত ভিডিও প্রকাশ করে তারা